নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকাইশ এই ভিডিওতে কিছু ফুটবল আপডেটস নিয়ে কথা বলবো কিছু ইন্টারেস্টিং নিউজ বা রিউমোর্স বেরিয়ে আসছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো তো অবশ্যই তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো প্রথমেই এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফ সি তারা যে ব্যাঙ্গালুর এফসির সঙ্গে ম্যাচটা না খেলে আউট করেছিল চলে গিয়েছিল তো সেটার জন্য কি শাস্তি হতে পারে সেই নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছিলো তবে ফাইনালি কিন্তু কেরালাকে অফিস একটা শাস্তি দিয়ে দেওয়া হয়েছে কি শাস্তি দেওয়া হয়েছে তো প্রথমত কেরালা এফসি ক্লাবকে চার কোটি টাকা ফাইন করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে পাবলিক অ্যাপোলজি দিতে যদি তারা পাবলিক অ্যাপোলজি না দেয় সেক্ষেত্রে কিন্তু আরও দু কোটি টাকা ফাইন বাড়বে সেক্ষেত্রে তাদেরকে ছ কোটি টাকা ফাইন দিতে হবে মানে নর্মালি চার কোটির ফাইন দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ক্লাবকে কিন্তু পাবলিকলি এসে বলতে হবে যেটা হয়েছে ওই যে ইভান ভুকমানভিজ দল তুলে নিয়েছিল সেটা ভুল করেছে সেটার জন্য তারা দুঃখিত এইভাবে কিন্তু পাবলিক অ্যাপোলজি দিতে হবে যেটা না দিতে পারলে আরও দু কোটি টাকা ফাইন বাড়বে এবার ব্যাপারটা ইন্টারেস্টিং কেরালা বাসে তারা সবসময়ই বলছিল তারা ইভান ভুকমানভিজের সাথে আছে তো সেখান থেকে বেরিয়ে এসে তারা ইভান ভূকামানুভিজ যেটা যেটা করেছে সেটা ভুল করেছে বলাটা একটু কঠিন ব্যাপার বাট সেটা বলতে হবে যদি না বলে সেক্ষেত্রে আরও দু কোটি টাকা ফাইন দিতে হবে যদি পাবলিক অ্যাপোলজি না দেয় মানে হিসেব মতো কেরালা ব্লাস্টার্সের কাছে তাদের একটা সরি বলার দাম হচ্ছে দু কোটি টাকা এবার তারা যদি ইগো দেখিয়ে সরি না বলে তাহলে দু কোটি টাকা আরও এআইএফএফকে দিতে হবে আর পাবলিকলি অ্যাপোলজি চেয়ে নিলে তাদেরকে দু কোটি টাকা দিতে হবে না বাট সেখানে তাদের রাইভাল ফ্যানাডা বিশেষ করে ব্যাঙ্গালোর এফসির ফ্যানাডা একটু ট্রলিং করবে এটাই হবে বাকি কিন্তু এখানেই তাদের শাস্তির শেষ না বাকি ইভান ভুকোমানোভিচ কেরালা ব্লাস্টার্স কোচ তাকে কিন্তু দশ ম্যাচের জন্য ব্যান দেওয়া হয়েছে মানে পরের মরশুমে দশখানা ম্যাচ কিন্তু ইভান ভুকুমা মাঠে থেকে কোচিং করাতে পারবে না মানে যখন তাদের টিম খেলবে তাকে হয়তো গ্যালারিতে বসে থাকতে হবে এই এইরকম ব্যান কিন্তু আগে অ্যান্টনিও লোপেজ হাবাসও খেয়েছিল বোধহয় আট ম্যাচের পুনে সিটিতে থাকার সময় অ্যাকচুয়ালি দু হাজার পনেরো সালে যখন এটিকে বনাম চেন্নাইন এফসি সেমিফাইনাল ম্যাচ হয়েছিল সেই ম্যাচটার পর কিন্তু হাবাস খুব রেগে গিয়েছিল হেরে যাবার পর এবং একটু লাইন্সম্যানকে ধরে মারধরও করেছিল একটু ভাঙচুরও করেছিল তো সব মিলিয়ে হাবাসকে বোধহয় সেই সময় আট ম্যাচের ব্যান দেওয়া হয়েছিল তবে তারপরের এর এটিকে ছেড়ে হাবাস এফসি পুনে সিটিতে যোগ দিয়েছিল এবং সেই সময় কিন্তু এফসি পুনে সিটির হয়ে হাবাসের আট ম্যাচের ব্যানটা ছিল দু সালে তো সেখানে কিন্তু সেরকমই ব্যান ইভান ভুকমানবেচকে দেওয়া হয়েছে দশ ম্যাচের এবং তার সঙ্গে তাকে কিন্তু পাঁচ লাখ টাকার ফাইনও করা হয়েছে এবং ইভান ভূকমানুভিজকেও কিন্তু বলা হচ্ছে একটা পাবলিক অ্যাপোলজি দিতে মানে পাবলিকলি এসে সরি বলতে তিনি যেটা করেছেন টিম তুলে নিয়েছেন সেটা যে ভুল করেছেন সেটা বলতে অত যদি সেই পাবলিক অ্যাপোলজি ইভান ভূকমানুভিজ না দেয় তাহলে কিন্তু তার ফাইনটা বেড়ে পাঁচ লাখ থেকে দশ লাখ হয়ে যাবে মানে কেরালা বাস্টার্স ক্লাবের কাছে একটা সরির দাম আছে দু কোটি টাকা আর ইভান ভূকমানুভিজের কাছে একটা সরির দাম আছে পাঁচ লক্ষ টাকা তো এই শাস্তিরাই কিন্তু অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের তরফ থেকে কেরালা ব্লাস্টার্স ক্লাবকে দেওয়া হয়েছে আর এটা সারপ্রাইজিং না এরকম যে শাস্তি হতে পারতো সেটা সবাই জানতো প্রায় আর ব্যাপারটা হচ্ছে যে কেরালার যেহেতু ফ্যান ফলোয়িং বেশি সেখানে কেরালার ক্লাবকে ব্যান করার পসিবিলিটি কমই ছিল বাট আমি ভেবেছিলাম হয়তো ইভান ভুকোমানোভিচকে গোটা মরশুমের জন্য ব্যান করে দিতে পারে তবে সেটা করেনি দশ ম্যাচের জন্য ব্যান করেছে আর আমার কি মনে হয় বলো তো এই যে চার কোটি বা ছ কোটি যে ফাইনটা তারা কেরালার থেকে নেবে সেই ফাইনটা অ্যাকচুয়ালি পরের মরশুমের ভি আর লাইট যে আসতে পারে সেইটাতে কাজে লাগিয়ে দিতে পারে ভালো dia kintu. মানে ইভান ভুকোম্যানোভিচ সে কিন্তু রেফারিংয়ের প্রতিবাদ করে তার দলকে তুলে নিয়েছিল তার জন্য কেরালাকে টাকা দিতে হচ্ছে আর সেই টাকাটা যদি রেফারিং শোধরানোর দিকেই লাগানো যায় তাহলে মনে হয় টাকাটার বেস্ট ইউজ হবে তো সেক্ষেত্রে প্রপার যেটা ভিআর সেটা আনতে আঠেরো থেকে কুড়ি কোটি টাকা মতো খরচা আছে বাট ভিআর লাইট যেটা আনতে চাইছে সেটা হয়তো পাঁচ ছ কোটিতে বা সাত আট কোটির মধ্যে হয়ে যেতে পারে সেখানে কেরালার এই চার কোটি বা ছ কোটি যে ফাইনটা আসবে সেটাকে ওখানে কাজে লাগিয়ে দিক রেফারিংয়ের মানটা বাড়ানো হোক ম্যাচে যেন সঠিক সিদ্ধান্ত আসে তাহলে আই থিঙ্ক সবাই সবাই খুশি হবে তো এই শাস্তিটাই কিন্তু এআইএফএফের তরফ থেকে কেরালা ব্লাস্টার সিপসিকে দেওয়া হয়েছে নেক্সট আমরা যদি চলে আসি মোহনবাগান সুপার জায়েন্টসের খবরে তো সেখানে একটা খবর কিন্তু কালকে থেকে ঘোরাঘুরি করছে যেই খবরটা নিউজ এইটিনের তরফ থেকে কিন্তু কভার করা হয়েছে এবং তাদের তরফ থেকে বলা হয়েছে নাকি হুগো বুমো তাকে নাকি ছেড়ে দেবার ভাবনা চিন্তা চলছে তো এইটা নিয়ে অনেকে জানতে চাইছিলেন তো দেখো যেই ব্যাপারটা এই টপিকে আগেও বলেছি যে মরসুম এখনো শেষ হয়নি সুপার কাপের মতো টুর্নামেন্ট আছে দেন এএফসির প্লে অফস খেলতে হবে তো সেইগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরের মরসুম কে থাকছে কাকে ছেড়ে দিচ্ছে সেগুলো বলা একটু কঠিন ব্যাপার বাট হুগো যে নিউজটা নিউজ এইটিনের তরফ থেকে করা হয়েছে সেখানে কিন্তু লেখা হয়নি যে হুগোকে ছেড়ে দিচ্ছে সেখানে লেখা হয়েছে দেখলাম হুগোকে ছেড়ে দিতে পারে তো দিচ্ছে আর দিতে পারে এর মধ্যে একটা পার্থক্য আছে এবার ব্যাপারটা হচ্ছে যে হুগো বুমো এমন একটা প্লেয়ার যে অবভিয়াসলি তার সেরা ফর্মে এটিকে মোহনবাগান দলের হয়ে খেলেনি যেই ব্যাপারটা আগেও আলোচনা করছিলাম যে হুগোর যে সেরা খেলা সেটা হয়তো আমরা দেখিনি হুগো অবশ্যই ভালো খেলেছে বাট এর থেকেও অনেক অনেক বেটারে খেলার ক্ষমতা কিন্তু হুগোর মধ্যে আছে সেটা একটা পয়েন্ট বাট তারপরও হুগো বুমোস এমন একটা প্লেয়ার যে কিন্তু মাঠে নামলে তার ইম্প্যাক্টটা রেখে যায় আর হুগোর সঙ্গে কিন্তু এক দু বছরের না পাঁচ বছরের কন্ট্রাক্ট যার মধ্যে দুটো মরসুম হয়েছে এখনো তিন মরসুমের কন্ট্রাক্ট পড়ে আছে তো সেখানে এরকম একটা হাই প্রোফাইল প্লেয়ার যে ইন্ডিয়াতে এত সাকসেস পেয়েছে দুবার আইএসএল জিতেছে দুবার লিগ জিতেছে সেই রকম একটা প্লেয়ারকে হঠাৎ করে যে ছেড়ে দেবে একটা ক্লাব সেই জিনিসটা হয় না তবে হ্যাঁ যেই জিনিসটা আগেও বললাম যে যদি কোচের সঙ্গে হুগো বুমোর ঝামেলা হয়ে থাকে তাহলে কিন্তু একটা পসিবিলিটি থাকতে পারে বুমসকে ছেড়ে দেবার কারণ কোচই হচ্ছে সে যে টিমটাকে কন্ট্রোল করে একটা টিম যখন হারে বা ভালো খেলতে না পারে সেখানে কিন্তু দোষটা যায় কোচের ওপর তো সেখানে কোচ যদি মনে করে এই পার্টিকুলার প্লেয়ারটাকে তিনি কন্ট্রোল করতে পারছেন না এই প্লেয়ারটা টিমের মধ্যে বন্ডিং নষ্ট করছে সেক্ষেত্রে কোচ অবশ্যই ম্যানেজমেন্টকে বলতে পারে যে বুমসকে আমার চাই না সেক্ষেত্রে অন্য কাউকে চাই সেখানে কিন্তু ম্যানেজমেন্ট বুমসকে ছেড়ে দিতে পারে যেমন কোচের কথায় কিন্তু রয় রয়কৃষ্ণার মতো ফুটবলারকে অমরিন্দর সিং সন্দেশ সিংহের মতো ফুটবলারকে ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে সেখানে বুমসকেও যদি কোচ চায় সেক্ষেত্রে কিন্তু ছেড়ে দিতে পারে বাট যদি কোচের মনে হয় যে বুমোস থাকবে তাহলে আমার মনে হয় না বুমোসের থাকা নিয়ে কোনো প্রবলেম আছে তবে কোচের সঙ্গে বুমোর একটু ঝামেলা ফাইনালের দিন হয়েছিল মানে ফাইনাল ম্যাচের পর বুমো বলছিল যে কোচ আমাকে কেন তুলে নিল আমি ভালো খেলছিলাম কোচ ডিফেন্সিভ কেন চলে গেল আমি বুঝলাম না যেইগুলো হয়তো বলা ঠিক না কোচের সম্বন্ধে পাবলিকলি এসে এবং অ্যাকচুয়ালি পরে আমি জুয়ান ফেরান্দোকে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম জুয়ান ফেরান্তে বলেছিলো যে এরকম অনেক খবরই চারিদিকে ঘোরাঘুরি করে তবে তারপর তিনি এটাও বলেছিলেন যে কোনো কেউই কিন্তু টিমের উপরে না মানে এটাও কিন্তু একটা স্টেটমেন্ট যে টিমই সবার আগে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার টিমের আগে না তো সেখানে জুয়ানের সঙ্গে একটু সমস্যা আর কি হুগো বুমোর হয়েছিল এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু এখনো সুপার কাপ আছে এফসের প্লে অফসের ম্যাচগুলো আছে সেখানে গিয়ে হুগো বুমসের সঙ্গে জোয়ান ফেরান্দোর আবার মিল হয়ে যেতে পারে সেখানে গিয়ে দুজনের মধ্যে আবার সম্পর্কের ঠিক হয়ে যেতে পারে মানে আমি বলছি না যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে যেরকম রিপোর্ট বেরোচ্ছে সেই অনুযায়ী বলছি হয়তো ভেতরে ভেতরে তাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই হয়তো ফাইনালের দিন কিছু একটা হয়েছিল মনোমালিন্য পরে ঠিক হয়ে গিয়েছে আর তো সেসব হলে হুগো বুমোস অবশ্যই পরের মরসুম থাকবে বাট যদি কোচের সঙ্গে তার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বুমসকে ছেড়ে দিতে পারে আদারওয়াইস বুমসকে ছাড়া সেরকম পসিবিলিটি নেই তবে একটা ব্যাপার যে বুমস যে পজিশনটায় খেলে সেই পজিশনটায় খেলার জন্য কিন্তু জনিকাউকো বা মতো প্লেয়াররা আছে তারাও কিন্তু নম্বর খেলতে পারে এবং একজন স্ট্রাইকার আনার ভাবনা চিন্তা চলছে তবে পার্সোনালি আমার মনে হয় বুমোসের জায়গায় একজন স্ট্রাইকার আসবে না স্ট্রাইকারটা যদি কোনো বিদেশি ডিফেন্ডারের জায়গায় আসে তাহলেই ভালো হয় কারণ আনোয়ার আলীকে সাইন করানোর পর দুটো ফরেন ডিফেন্ডার রাখার দরকার আছে বলে তো মনে হচ্ছে না তার সঙ্গে কার্ল ম্যাউুকও হয়তো থাকবে জিও অ্যাজ এ সেন্টার ব্যাক খেলতে পারে তো সেক্ষেত্রে তিনটে বিদেশি সেন্টার ব্যাকের অপশান রেখে কী করবে কার্ল ম্যাউক তার সঙ্গে ধরো ফ্যাকো থাকলো তার সঙ্গে তিরি অথবা হ্যামিলের মধ্যে কেউ থাকলো তার সঙ্গে প্রীতম কোটাল আনোয়ার আলী এতগুলো সেন্টার ব্যাক কী করবে মুড়ি ভাজবে আনোয়ার্ডের মতো ট্যালেন্টেড সেন্টার ব্যাককে নিশ্চয়ই আর কেউ একটা অন্য টিম থেকে নিয়ে এসে বেঞ্চে বসিয়ে নষ্ট করার জন্য নেয়নি তো সেক্ষেত্রে আই থিঙ্ক একটা ফরেন সেন্টার ব্যাকে ছেড়ে দিয়ে তার জায়গায় যদি একটা ফরেন স্ট্রাইকার আসে বেটার হবে যেহেতু ইন্ডিয়ান ডিফেন্সের অপশানটা এতটা স্ট্রং আছে বাদ বাকি এবার দেখা যাক আমরা এখন স্পেকুলেশন করতে পারি আলোচনা করতে পারি ফাইনালি ম্যানেজমেন্ট কী করবে সেটা তো পরশুম শেষ না হলে আর কি বলা মুশকিল তো সেখানে যখন ট্রান্সফার মার্কেট খুলবে তখনই বলা যাবে তবে হুগো বুমনিয়ে কিন্তু এরকম একটা খবর বেরিয়েছি নিউজ এইটিনের তরফ থেকে তোমাদের জানিয়ে রাখলাম তবে বুমনিয়ে খবর বেরিয়েছি মানে এই বুমো দল ছেড়ে দিচ্ছে এরকমটা না পুরো ব্যাপারটা হয়তো সুপার কাপের পর বা এফসির প্লে অফের পর ব্যাপারটা ক্লিয়ার হবে তো দেখা যাক বাকিটা কি হয় অত গাইস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইছ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই